গুড বস বস বসে তোদের জন্য একটা খুশির খবর আছে আজ মুম্বাই থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের স্কলারশিপ মানে টাকা দেবে পড়াশোনার জন্য স্যার অনেক রকম প্রশ্ন নিয়েই উনি আলোচনা করবে স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে আপনি একটু তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন আমরা তাহলে দেখি পারি কি না মেঘেটু তাহলে তুই দাঁড়া তোকেই আগে প্রশ্ন করি ধর যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কী হবে সি ফর কি হবে আর ডি ফর কি হবে স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে সি ফর কাপেল হবে আর ডি ফর ডাপেল হবে তোর আর কলারশিপ পেতে হবে না তুই দাঁড়িয়ে থাক প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি এই কালুক তুই দাঁড়াতো তুই বলতো ছয় বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের তিন গুণ ছিল বর্তমান বলটুর বয়স কত স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলে যাব যে বল্টুর বর্তমান বয়স কত কি সাংঘাতিক উত্তর রে বাবা তুইও দাঁড়িয়ে থাক এই পেছি তুই দাঁড়াতো তুই বলতো একটা নাশপাতির দাম যদি এক টাকা হয় তাহলে পাঁচটা নাশপাতির দাম কত হবে স্যার অঙ্কটা ঠিক করে বলুন কেন অঙ্ক তো ঠিকই আছে স্যার এই বাজারে এক টাকায় কোথাও নাশপাতি পাওয়া যাবে বলুন স্যার আমি বসবো আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে হ্যাঁ তুই বসতে পারিস আমি আরেকটা প্রশ্ন ধরবো তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসবি স্যার বলেন স্যার কি প্রশ্ন বলতো আমার একটি কুকুর আছে এটা ইংরেজিতে কি হবে স্যার আই অ্যাম এ ডগ কি সাংঘাতিক রে বাবা তুই ঠিকই বলেছিস তুই ডগি এই এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো তুই বেঞ্চের উপর দাঁড়া তোর পাঁচ ইঞ্জিন করুক যাই করুক তুই বেঞ্চের উপর দাঁড়া স্যার আমি বলবো আমার একটি কুকুর আছে এটা ইংরেজিতে কি হবে বল বাবা হাবলু বল আই হ্যাভ এ ডগ ভেরি গুড ভেরি গুড বস বাবা বস ভেলু বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন স্যার জাহাজ যে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না তাই লোহা জলে ডুবে কিন্তু লোহার জাহাজ কখনো জলে ডুবে না আমার মাথাটা আর গরম করিস না তুই দাঁড়িয়ে থাক স্যার আমি বসবো আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি যদি উত্তর দিতে পারিস তাহলে বসবি বলতো ইংরেজিতে সবথেকে ঠান্ডা অক্ষর কোনটা স্যার ইংরেজি সবথেকে ঠান্ডা অক্ষর বি কেন বি কেন স্যার বি এ এসির মধ্যে থাকে বাহ এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম তুই তো ভালোই উত্তর দিলি বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা বস স্যার আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন আমি বসি বেশ বলতো ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আর চোরে চুরি করে সব কিছু নিয়ে যাচ্ছে আর তখন তুই দেখে ফেলেছিস তখন তুই কি করবি স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার বইগুলো সব আপনি নিয়ে যান না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব তোর আর বসতে হবে না তুই দাঁড়িয়েই থাক এই তোরা কেউ কম্পিউটার জানিস তোদের কারো কম্পিউটারের কোনো কোর্স করা আছে স্যার আমার আছে কম্পিউটারের কি কোর্স করেছিস বলতো স্যার আমার কম্পিউটারের জে কে সিসি কোর্স কি করা আছে জে কে সিসি আবার কি কোর্স রে বাবা না জানি কম্পিউটারের কত কোর্স কোনটা হবে কে জানে জে কে সিসি মানে কিরে ফেলু আমি যতদূর জানি তুই তো কোনোদিন কম্পিউটারে হাতি দিস নি রে তাহলে জে কে সিসি এটা আবার কি রে আরে ওটাই তো বললাম যে কে সিসি মানেই তো হলো জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি যেতে জীবনে কেটে কোনোদিন দিন কম্পিউটার আবার সিতে ছুঁইনি মানে কে সিসি মানে জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি বাহারে থেলু বাহ্ তুই জীবনে কিছু করতে পারবি রে শোন উনি কিন্তু চলে আসছে এখনই ওই কোম্পানির ম্যানেজার আর তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে আর তোরা হিন্দিতে উত্তর দিবি কিন্তু

समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है तब तुम दुकान से एक लीटर दूध ले आए घर आके देखा उस दूध में तीन सौ सो सत्तर पानी मिला हुआ है तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है बोलो सर पोस्ट आई तो बुझते पड़ ला ধর চা বানাতে গিয়ে দেখিস যে তোদের ঘরে দুধ ফুরিয়ে গেছে তখন তুই দোকান থেকে এক লিটার দুধ নিয়ে এলি বাড়িতে এসে দেখলি ওই দুধের মধ্যে তিনশো সত্তর মিলিলিটার জল মেশানো আছে তাহলে ওই দুধে কত পার্সেন্ট জল আছে আর কত পার্সেন্ট দুধ আছে স্যার অঙ্কের বই খুললেই আমার জ্বর আসে তাই মা আমাকে অঙ্কের বই খুলতে বারণ করেছে স্যার অঙ্ক ছাড়া যে কোন কিছু আমারে ধরেন দেখুন আমি ঠিক পারবো ওকে লাস্ট মে যে হ্যাঁ তুমি উত্তর বাতাও বল রে কালু বল স্যার অঙ্ক করতে বসলেই আমার পেটটা কেমন যেন একটু চিড়িক করে ব্যথা করে ওঠে তারপরেই হাগু পায় তাই স্যার আমি অঙ্ক করতে বসি না তুমি কেনা কে চাতে হো रेड सर तुम बोलो सर पोस्ट और एक बार रिपीट करेंगे समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है तब तुम दुकान से एक लीटर दूध लेके आए घर आके देखा उस दूध में तीन सौ सो सत्तर पानी मिला हुआ है तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है सर चा बनाने के समय यदि हमारा घर में दूध नहीं थकेंगे तो हमी पास दूध चाहिए आनेंगे अगर बगल वाले घर में दूध ना हो तो यदि पासेर बारी के दूध नहीं थकेंगे तो सामने बारी थे दूध चाहिए आनेंगे अगर सामने वाले घर में दूध ना हो तो जब सामने बड़ी दूध नहीं थकेंगे तो हम खटाले जाएंगे और खटाल थे दूध आनेंगे हाँ अगर खटाल में भी दूध ना हो तो यदि खटाले दूध नहीं थकेंगे तो घर में से दूध छाई लिकाचा करे खाएंगे तो वो हम दुकान थे दूध नहीं आनेंगे <laughs> आप तो मैं आंसर सुन के पागल हो जाऊंगा আমরা তো অলরেডি এর জন্য পাগল হয়ে গেছি এবার বুঝবেন কার পাল্লায় পড়েছেন আর এক सवाल है कौन बोलोगे স্যার আমি বলুনগে ওরা কেউ হিন্দি বলতেও নেহি পারেনগে হিন্দি বুঝতেও নেহি পারেনগে বেশ বেটা তুমি বলো সোচো কে তুম রেল লাইন কে সাইড সে যা রহে হো আর দেখা ও রেল টুটি হুই হ্যায় আর উসি লাইন সে ট্রেন আহী হব তুম কে করোগে মানে আমি রেল লাইনে ধার দিয়ে যাচ্ছি আর ওই রেল লাইনে একটা ফাটল দেখতে পেয়েছি আর ওই লাইন দিয়েই ট্রেন আসছে তখন আমি কি করবো তাই তো যদি এই পরিস্থিতিতে পড়ি তখন আমি আমার যে লাল জামা হয় ও খুলকে উড়া দেন ওর ড্রাইভার দেখা দিঙ্গে আগে তোমারে পাস লাল জামা না হতো अम्मी, जो लाल सैंडो गंजी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे अगर तुम्हारे पास लाल गेंजी ना हो तो ताहले हम्मी हमारा जो लाल पैंट है वो खुल के टेने सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे अगर तुम्हारे पास लाल पैंट ना हो तो हमी, हमारा जो लाल चाडी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे अगर तुम्हारे पास लाल चाड्डी ना हो तो सर आपनी तो देखी ट्रेन तक के एक्सीडेंट करिए छेड़ेंगे तुमसे आंसर मांगा है आंसर दो हमारा पास यदि लाल रंगेर किचु ना थकेंगे तक तो हमी हमारे छोटो भाई के डकेंगे क्यों तुम्हारा छोटो भाई के क्यों बुलाओगे কি আমা যে ছোটো ভাই হয় হো কোনো দিন ট্রেন দেখা হয় তাই ওকে দেখাঙ্গে কি ভাবে ট্রেন তাও আবার তা কারণ আপনি তো ট্রেনটাকে এক্সিডেন্ট করিয়ে ছাড়ে গে গো ট্রেন এক্সিডেন্ট নহে কেন করে গি ও সময় লাল রুমাল দিখানা ক্যুকি তোমারে পাশ লাল প্যান্ট লাল গেঞ্জি লাল চাডি হুমারে পাশ লাল রুমাল হাল রুমাল দিখানা ফেলো রে এ তো দেখছি তোর থেকেও এক ডিগ্রী উপরে রে দেখ না আজকে উনাকেও আমি অজ্ঞান করে ছাড়বো স্যার আর কু তো জলদি জলদি বলিয়ে বল তো বেটা এ কনসা ঋতু হ্যাঁ শীত ঋতু তো ফির ঠান্ডা ঋতুকে নিবন্ধ বাতাও স্যার প্রশ্নটা বুঝলাম না মানে তোকে বলা হয়েছে এই শীতকাল নিয়ে একটা রচনা বলতে হিন্দিতে স্যার মেনে থোড়া থোড়া চেষ্টা করিয়ে দেখেন গে হ্যাঁ বেটা হ্যাঁ বলো জলদি বলো স্যার শীতকালে বহুত শীত পড়তা হয় তাই এর নাম শীতকাল হতা হয় शीतकाल में दिन बहुत छोटा होता है और रात बहुत बड़ा होता है शीतकाल में को दिन सूर्य उठता है अखबार को दिन सूर्य नहीं उठता है सर शीतकाल में कुआसा पड़ता है शीतकाल में रास्ता घाट में बहुत कुकुर का बच्चा देखा जाता है शीतकाल में खजूर रस और खजूर गुड़ पवा जाता है खजूर गुड़ में पिठा पायस बहुत अच्छा होता है शीतकाल में बहुत मनुष्य दो चार दिन चार ना ही थकता है शीतकाल में बहुत बच्चा स्नान ना करार जिन बाबा मायर हाथे मार, मार खाता है शीतकाल में मनुष्य अलस हो जाता है शीतकाल में सब लोग पिकनिक करता है और ओई पिकनिक में अन्ने के माथा की ऊपर ग्लास लेके जमल कदू जमल गाने नाचता है शीतकाल में लेपे तो के बेशी आराम और शांति मिलता है मुझे लगता है मैं पागल हो गया मैं जा रहा हूँ हम जानता हम बेटा पागल हो ही जाबे যা ভেবেছিলাম ঠিক তাই তোরা বস আমি আসছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা আরও নতুন নতুন হাসি মজার ভিডিও নিয়ে আসবো সকলে খুব খুব ভালো থাকেন গে সুস্থ থাকেন গে হাসতে থাকেন গে সুস্থ থাকেন গে আর সুস্থ থাকেন গে হাসতে থাকেন গে